স্বাগতম জানাচ্ছি আপনাকে আরো একটি নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন। সাপোজ আপনার হাতে একটি গ্রামীণ সিম রয়েছে, আপনি চাচ্ছেন বাংলালিংক কাস্টমার কেয়ারে কল করতে, কিন্তু আপনি পারছেন না, কারণ দুটো কাস্টমার কেয়ারের নাম্বারই ওয়ান টু ওয়ান। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি একটি সিম দিয়ে সব কাস্টমার কেয়ারে কল করতে পারবেন। যেমন আপনার হাতে সাপোজ টেলিটক সিম রয়েছে, আপনি চাচ্ছেন গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে কল করতে, বাংলালিংক কাস্টমার কেয়ারে কল করতে, রবি, এয়ারটেল, সব কাস্টমার কেয়ারে, কিন্তু আপনি একটি মাত্র সিম দিয়ে আপনি কথা বলতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ধরে নিচ্ছি এই মুহূর্তে আপনার কাছে একটি সিম রয়েছে, আপনি চাচ্ছেন গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে কল করতে, সেটা যেই সিমই হোক, যদি গ্রামীণ সিম হয়, গ্রামীণ ফোনের সিম হয়, তাহলে এই আপনি এই নাম্বারে কল করে আপনি সরাসরি কথা বলতে পারবেন গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের সাথে। নাম্বারটি হচ্ছে 01711594594। একই সাথে আপনি যদি স্কিটোতে কল করতে চাচ্ছেন, নাম্বারটি হচ্ছে 01700100121। এই নাম্বারে কল করে আপনি গ্রামীণ হোক বা স্কিটো সিম হোক, আপনি কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন যে কোনো নাম্বার দিয়ে। তো এই মুহূর্তে চলে যাচ্ছি রবি কাস্টমার কেয়ারের নাম্বারে। আপনার হাতে যদি যে কোনো সিম থাকে, তাহলে এই নাম্বারে কল করে আপনি রবি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01819400400। আপনি এই নাম্বারে আপনার রবি সিম থাকলেও এবং যে কোনো সিম থাকলে আপনি এই নাম্বারে সরাসরি কল করলে রবি কাস্টমার কেয়ারে কল চলে যাবে। এরপরে চলে যাচ্ছি বাংলালিংক কাস্টমার কেয়ারে। বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বারটি হচ্ছে 01911304121। এই নাম্বারে আপনি যে কোনো সিম দিয়ে কাস্টমার এই নাম্বারে কল করলে বাংলালিংক কাস্টমার কেয়ারে কল চলে যাবে। এবার চলে যাচ্ছি এয়ারটেল কাস্টমার কেয়ারের নাম্বার। এয়ারটেল কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে 01678600786। এই নাম্বারে আপনি যে কোনো নাম্বার থেকে কল করলে এয়ারটেল কাস্টমার কেয়ারের কল চলে যাবে। পরিশেষে চলে যাচ্ছি টেলিটক কাস্টমার কেয়ারের নাম্বারে। যদি টেলিটক কাস্টমার কেয়ারে কল করতে চান, তাহলে আপনি 01500121121 এই নাম্বারে কল করলে যে কোনো সিম দিয়ে টেলিটক কাস্টমার কেয়ারে কল চলে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই।